দাদা কেন রুমের বাইরে দাঁড়িয়ে পেপার পড়ছে? যাই গিয়ে জিজ্ঞাসা করে দেখি। দাদা দাদা কি দাদা রুমের বাইরে দাঁড়িয়ে এখানে পেপার পড়ছো কেন? এটা আমার বাড়ি, আমি যেখানে ইচ্ছে সেখানে থাকবো। তুমি বলবার কি? যাও নিজের কাজে যাও। তোমার নিজের কি কাজ আছে যাও সেটা দেখো। কি এমন বললাম যে তুমি এইভাবে রাগ দেখাচ্ছো? সব কথাতেই তুমি এইভাবে আমার উপর রাগ করো, আমার এই সময় আসাই উচিত হয়নি। এমন কি আছে রুমের ভেতরে যার জন্য দাদা রুমের বাইরে দাঁড়িয়ে? তোমাকে বললাম না তুমি যাও, ওখানে দাঁড়িয়ে কি করছো যাও। দেখে ফেলেছি তো তাই চিৎকার করছে। ও হয়তো নন্দিনী হতে পারে, যাই দেখি গিয়ে। গঙ্গা কি দেবসেনা? আমার একদম বোর লাগছে গঙ্গা। কেন, তোমার বোর লাগছে কেন? বাড়িতে আমার ভালো লাগছে না, খুব বোর হচ্ছি। আমরা সেদিন যে সাপের ডেরার সামনে খেলছিলাম, চলো আজকেও গিয়ে খেলি। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে যাও, আমি এক্ষুনি আসছি, যাও। ঠিক আছে গঙ্গা। আমরা সেদিন যে সাপের ডেরার সামনে খেলছিলাম, চলো আজকেও গিয়ে খেলি। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে যাও, আমি এখনই আসছি। চাও? দেবসেনা এরকম ভাবে হাঁটছে কেন? এভাবে তো হাঁটে না কখনো, কেন যে ও এরকম করছে? ও, মাধবী নিজের মন্ত্রশক্তি দেবসেনার উপরে প্রয়োগ করেছে মনে হচ্ছে। যাই গঙ্গা। হ্যাঁ চলো যাই, এসো। এই গঙ্গা। কি হয়েছে দেবসেনা? কোথায় যাচ্ছো? কেন, তুমি তো বললে সাপের ডেরার সামনে খেলবে। আরে গঙ্গা এখানে নয়, সেদিন যে আমরা জঙ্গলে থাকা ডেরাটার সামনে খেলছিলাম তো ওখানেই খেলতে যাই, চলো আমরা। চলো গঙ্গা সাপের ডেরার সামনে যাই। কেন দেবসেনা, কোনো স্বপ্ন দেখেছো তুমি? আমি তো শুধু এই সাপের ডেরার ব্যাপারেই জানি, আমরা অন্য কোন জায়গায় গেছিলাম? সব সময় এখানেই তো খেলতাম। কি চিন্তা করছো তুমি? খেলতে চাইলে চলো, আর না হলে আমি আমার কাজ করতে যাব। এ কি সব বাইরের কাজ এদিক ওদিককার কথা বলে যাচ্ছে! আমার তো মনে হচ্ছে এ নন্দিনী কিছুতেই হবে না, রাজশেখরের কথা অনুযায়ী এ নিশ্চয়ই ভৈরবী। ভাগ গঙ্গা,
তোমার কাজে আমি কোনোভাবেই বাধা দেব না। তুমি গিয়ে তোমার কাজ করো, আমি গিয়ে ভিডিও গেম খেলি। যাচ্ছিস যা। নন্দিনীকে ধরার জন্য তুই একটা বাচ্চার শরীরে প্রবেশ করে এসেছিস, এবার আমি তোকে কি করব তুই শুধু দেখতে থাক। শরীর তো এখানে নেই, কোথায় হতে পারে? আমার মনে হচ্ছে রাজশেখরের রুমে থাকতে পারে, ওইখানে গিয়েই দেখি। রাজশেখরের ঘরেও তো নেই, কোথায় থাকতে পারে? রাজশেখর ওই দরজা দেওয়ার রুমের আশেপাশে ঘোরাঘুরি করছে, মাধবীর শরীর ওইখানেই আছে। রুমে যেতে হবে আমাকে। সন্ধ্যা দিদি, তুমি আমার একটা হেল্প করবে? কি দেবসেনা? মানে আমি বাড়িতে থেকে থেকে খুব বোর ফিল করছি। সেদিন যে জঙ্গলে গিয়ে খেলছিলাম না, আজকে আমার ওখানে যেতে খুব ইচ্ছা করছে। আমরা দুজনে যাই? তুমি সব কি বলছো দেবসেনা? আমরা কবে জঙ্গলে গেছিলাম? আমার কাছে এসে এইসব কি জিজ্ঞেস করছো? তুমি কোনো স্বপ্ন দেখেছো? এর কথা শুনে আমার মনে হচ্ছে এ নন্দিনী কিছুতেই হবে না। অন্য কারোর সঙ্গে তুমি নিশ্চয়ই আমায় গুলিয়ে ফেলেছো। কে তোমায় নিয়ে গেছিল জঙ্গলে আমায় বলো, আমিও যাব জঙ্গলে, তোমার সাথে সময় কাটাবো। গঙ্গাও নন্দিনীর রূপে নেই, এও নন্দিনীর রূপে নেই, নন্দিনী কার রূপে আছে তাহলে? এইখানে নিজের শরীরের পাহারা দেওয়ার জন্য রাজশেখরকে রেখে ওদিকে দেবসেনার রূপ ধরে আমার ব্যাপারে জানার চেষ্টা করছিস? তোর শরীর আমি এক্ষুনি নষ্ট করে দেব। Ha ha ha!
আরে কি হবে, ঘরে তো পুরো আগুন লেগে গেছে। কি হলো দেবসেনা, তোমাকে কে নিয়ে গেছিল বলো তো? কিছুই বলছো না, কি এত চিন্তা করছো তুমি? ভুলে গেছো নাকি দেবসেনা? হ্যাঁ আমি ভুলে গেছি, আমি গিয়ে মনে করে আসছি। দেবসেনা, দেবসেনা এভাবে দৌড়চ্ছে কেন, কি হয়েছে ওর? দেবসেনা দাঁড়াও, দেবসেনা দাঁড়াও, দেবসেনা, 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 ওইদিকে যাবে না, ওইখানে আগুন লেগেছে। ছাড়ো গঙ্গা, আমাকে ওখানে যেতেই হবে। ছাড়ো গঙ্গা, আমার কথা শোনো দেবসেনা। দেবসেনা, এই দেবসেনা, আমাকে ওখানে যেতে হবে, কারণ ওইখানে আর পুতুল আছে। ছাড়ো, যাও, ছাড়ো গঙ্গা, যাও গঙ্গা, ওইখানে আমাকে যেতেই হবে গঙ্গা, ছাড়ো। ওইদিকে দেবসেনা, দাঁড়াও ভিতরে যেও না। আমি তো বেঁচে গেছি, কিন্তু এই দেবসেনার কিছু হলে তখন তোকে আসতেই হবে, তখন তুই কি করবি আমিও দেখে নেব। ও কেমন করে বাঁচে আমি সেটা দেখব। দেবসেনা, আম্মা, দাদা, চল দাও, দেখি দাও, দাও 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 দাও, চল দাও, চল দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। দেবসেনা, তুমি শুধু তুমি বাইরে এলে, দেবসেনা কোথায়? দাদা, আমি জানি না, দেবসেনা ভিতরে আছে, জানো কি বাঁচান না, আমি সত্যিই জানি না, আগুনের মধ্যে দিয়ে আসতে গিয়ে আমার এতক্ষণ লাগলো, ও কোথায় আছে আমি কি করে জানবো? দেবসেনা ভিতরে আটকে গেছে। দেবসেনা, দেবসেনা, চল দাও, দেবসেনা, সাড়া দাও মা, দেবসেনা, দেবসেনা। তাড়াহুড়ো করতে গিয়ে ব্যাপারটাই ভুলে গেছিলাম, এখন দেবসেনাকে কি করে বাঁচাবো? কি হলো মাধবী, কি করলে তুমি? তুমি শুধু নিজের রূপ বদল করে নিলে, দেবসেনার আত্মাটা বাইরে নিয়ে এসেছো, ওকে এখন বাঁচাও। ও এখন পুরোপুরি ফেসে গেছে, ওকে বাঁচাও। দেবসেনার শরীর ব্যবহার করে আমি নন্দিনীকে ধরতে চাই। দেবসেনার জীবনটা নিয়ে খেলা করো না, তোমার কাছে ভিক্ষে চাইছি, ওকে বাঁচাও তুমি। দেবসেনার কিছু হবে না, একটু ধৈর্য ধরুন, আর কিছুক্ষণের মধ্যেই নন্দিনীকে সেটা আমি বুঝতে পারবো।
এখন দেবসেনাকে বাঁচানোর চেষ্টা করলে আমার আসল রূপ বেরিয়ে আসবে। এটা জেনেই মাধবী আমার সাথে এই খেলাটা খেলছে। মাধবীর থেকে আমার আসল রূপ বাঁচিয়ে দেবসেনাকে কি করে বাঁচাবো আমি? কিছু বুঝতে পারছি না। এটা কি হচ্ছে? আগুনটা একবার নিভে যাচ্ছে, আবার জ্বলে উঠছে। দেখলেন রাজশেখর, নন্দিনী এখানেই কোথাও আছে, কিন্তু ও সামনে আসছে না। আমি এটা শেষ দেখেই ছাড়বো। আরে দেরি হয়ে যাচ্ছে মাধবী, এখন নন্দিনীকে চেনাটা অত জরুরি নয়। আগে তুমি আমাদের দেবসেনাকে বাঁচাও। না, ওই নন্দিনী আসবেই। আমার মনে হয় আড়াল থেকে ওই আগুনটা নেভাচ্ছে। দেবসেনাকে বাঁচাতে ওকে সামনে আসতেই হবে। একমাত্র ওই আগুনের ভেতরে গিয়ে দেবসেনাকে প্রাণে বাঁচাতে পারে, তখন নন্দিনীর পরিচয়টা আমি জানতে পারবো। না, আর দেরি করা যাবে না, দেবসেনার ক্ষতি হয়ে যেতে পারে। আমি নন্দিনী এটা এরা জেনে গেলেও আমার কিছু যায় আসে না, কিন্তু দেবসেনাকে বাঁচাতেই হবে। আমি অন্য কোন রাস্তা দেখতেই পাচ্ছি না। দেবসেনাকে আমাকে যে করেই হোক বাঁচাতে হবে, আমাকে আটকেও না। নন্দিনী, তুমি কি পাগল হলে? আগুন লাগলে তুমি তোমার আসল চেহারায় চলে আসবে, আর তখন সবাই বুঝতে পেরে যাবে যে তুমি আসল নন্দিনী। এতে আমার কিছু যায় আসে না, দেবসেনার জীবন আমার কাছে অনেক দামি। নন্দিনী দাঁড়াও, দেবসেনাকে বাঁচাতে হবে, তাই তো? আমি যাচ্ছি, তুমি এখানে দাঁড়াও। আরে ধোয়া, দেবসেনা! আরে সন্ধ্যা, আরে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি, সরো তুমি। কিরণ! আরে ও আগুনের মধ্যে বিনা কারণে কেন ঢুকে যাচ্ছে? কিরণ সাবধানে! আরে ও দাদা সরে যাচ্ছে। কিরণ! আরে কিছুই তো হচ্ছে না। হ্যাঁ, আরে আমার গায়ে তো আগুন লাগছে না। হ্যাঁ দেবসেনা, হ্যাঁ এখানেই আছে। দেবসেনা ওঠো, দেবসেনা কিরণ শুয়ে দে। সাবধান। দেবসেনা, দেবসেনা কি হয়েছে মা? চুপ কর মা। দেবসেনা, দেবসেনা, দেবসেনা চোখ খোল মা। আরে ওঠ না মা। আরে ওঠ না, দেবসেনা ওঠ, দেবসেনা চোখ খোল না, দেবসেনা। আরে দেবসেনা ওঠ, চোখ খোল মা, দেবসেনা, দেবসেনা। এটা কি করে সম্ভব হলো? কিরণ, আমি তোকে অন্যরকম ভাবতাম রে, দেখিয়ে দিলি, দেখিয়ে দিলি আজকে। শাবাস, শাবাস! খুব ভালো কিরণ, সন্ধ্যার চোখে তুই আজ হিরো হয়ে গেলি। তোর এই সাহস দেখে সন্ধ্যার মনটাও নরম হয়ে গেছে। গ্রেট! দেবসেনা এসো মা।
কিরণ, হ্যাঁ তুই ঠিক আছিস তো? কিছু হয়নি বাবা, হয়নি তো? না না কিছু হয়নি। যাক বাবা, এত ভয়ঙ্কর আগুনের মধ্যে ওই কিরণ কোনো সুরক্ষা ছাড়াই দেবসেনাকে নিয়ে কিভাবে বাইরে বেরিয়ে এলো? কি করে এটা সম্ভব? আমি ভাবলাম কিরণ আমাকে ইমপ্রেস করতে চায়, তাই হয়তো ভেতরে গেল। কিন্তু কোনো রকম সুরক্ষা ছাড়া ওই আগুন থেকে ও কি করে বেরিয়ে আসলো? আমাকে খুব কনফিউজ করে দিচ্ছে। এটা তো একটা বিশাল বড় রহস্য। ওই কিরণ, কিরণ কোথা থেকে এত শক্তি পেল? আমার সৃষ্টি করা মায়াজাল ভেঙে ও কি করে দেবসেনাকে উদ্ধার করলো আমি বুঝতেই পারছি না। মাধবী, কিরণ কি করে ওই ঘরের মধ্যে গেল? ওই আগুনের মধ্যে ও যায়, ওর এমন কি শক্তি? ওর কাছে কোনো একটা শক্তি আছেই, ওটা দিয়েই ও মায়াজাল ভাঙতে সক্ষম হয়েছে। কিন্তু ওটা কোন শক্তি আমি তো বুঝতে পারছি না। মাধবী, তোমার কথায় আমার বিশ্বাস হচ্ছে না। যদি ওটাই হয়ে থাকে আর তোমার কথা যদি সত্যি হয়, তাহলে তুমি তোমার মন্ত্রশক্তি দিয়ে ওটাকে বুঝতে পারবে তো? আমার মন্ত্রশক্তি দিয়ে আমি ধরতে পারছি না ওকে। ওর কাছে থাকা অপূর্ব শক্তির জন্য আমি ওকে কিছুতেই ধরতে পারছি না। আমি বুঝতে পেরেছি। কি কি বুঝতে পেরেছো? ওর কাছে কি কোনো শক্তি আছে? কাল চক্রটা ওর কাছেই আছে। আমার কাল চক্রটা ওর কাছে আছে। ওটা ওর কাছে কি করে গেল? আমি বিজুকে তখন ডেরার মধ্যে আটকে রেখেছিলাম। বিজু বলেছিল কাল চক্রটা ওর রুমের মধ্যে আছে, কিন্তু ও যে জায়গা বলেছিল সেখানে কালচক্র ছিল না। পিচু আমাকে মিথ্যে কথা বলেছে নাকি ওর কালচক্রটা অন্য কেউ নিয়ে নিয়েছে আমি ঠিক বুঝতে পারছিলাম না। এখন বুঝতে পারছি ওই কালচক্রটা কিরণ নিয়েছে। তাহলে পিজুর কাছে থাকা কালচক্র এখন কিরণের কাছে আছে। ওর কাছে কি করে কালচক্র থাকতে পারে? তিনটের মধ্যে একটা কালচক্র নন্দিনীর হাতে চলে গেছে, কিন্তু ও যেখানে বলেছিল সেখানে কালচক্রটা ছিল না। বিজু কি তাহলে মিথ্যে কথা বলল? ঢিবির মধ্যে যখন নন্দিনী বিজুকে আটকে রেখে দিয়েছিল তখন নিশ্চয় কিরণ ওর থেকে কালচক্র নিয়ে নিয়েছে। মানে বিজুর কালচক্রটা কিরণের কাছে চলে আসেনি তো? ওটা নিশ্চয়ই এখন কিরণের কাছেই আছে। কিরণের কাছ থেকে কালচক্র আমাকে নিতেই হবে। আমি নিয়ে নেব। কিরণের কাছ থেকে ওই কালচক্রটা আমাকে নিতেই হবে। ও তোমাকে কেন দেবে? আর তুমি নেবে কি করে? আমি ওকে ভালোবাসি, তাই ও আমাকে ভরসা করবে, আর এটারই সুযোগ নিতে হবে। ওর চালচলন কিন্তু ঠিক না, ওর থেকে সাবধানে থেকো তুমি। ওর কাছ থেকে কি করে আদায় করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। ওর কাছ থেকে কালচক্র নিয়ে আসার দায়িত্ব এখন আমার। ওই কালচক্রটা আমার হাতে চলে আসলে আমাদের নিশ্চিত জয় হবে। নিশ্চয় জিতবো আমরা। তুমি ভরসা রাখো, কালচক্র তোমাকে আমি খুঁজে দেব। ঠিক আছে গায়ত্রী। দেবসেনা, ও ঘুমাচ্ছে নাকি? গঙ্গা, দেবসেনা আজকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ও ঘুমোক, ওকে জাগিও না। কেন গো, ওর কি আবার শরীর খারাপ হয়েছে নাকি? কি বলবো বলো তো, আর একটু দেরি হলে আমার দেবসেনাকে আর দেখতেই পেতাম না। আজ অনেক বড় অঘটন ঘটেছে। কি বলছো তুমি? দেবসেনা আগুনের মধ্যে আটকে গেছিল। আরে কি হয়েছিল গঙ্গা?
তো সবকিছু হয়ে গেল, তুমি আমায় ফোন করলে না কেন? দেবসেনাকে বাজানোর চিন্তায় আমার কিছু মাথাতেই ছিল না গো। সবাই তখন আগুন নিভিয়ে ঘর থেকে দেবসেনাকে বের করে আনার চেষ্টা করছিল। আমিও তো ওই ঘরে ঢুকতে যাচ্ছিলাম দেবসেনাকে বাঁচাবো বলে, আর তখনই কিরণ ঘরে ঢুকে দেবসেনাকে বের করে আনে। ভগবানের দয়ায় আমার দেবসেনার কিছু হয়নি। দেবসেনার সাথে আজকাল যে অঘটন ঘটছে আমার মোটেই ঠিক লাগছে না ব্যাপারটা। আচ্ছা গঙ্গা, এরকম হঠাৎ আগুন লাগলো কি করে? সেটা তো আমিও ভাবছি। আমাকে জিজ্ঞেস না করে তোমার বাবাকে গিয়ে জিজ্ঞেস করো বা মাধবীকে জিজ্ঞেস করো। ওই মাধবী যে রুমে থাকে ওখানেই আগুন লেগেছিল, তারপরে দেবসেনা খেলতে খেলতে ওই ঘরে ঢুকে আটকে পড়েছিল। আমরা সবাই এদিকে দেবসেনাকে বাঁচানোর জন্য ছটফট করছিলাম, আর ওদিকে মাধবী দেবসেনাকে না বাঁচিয়ে একাই আগে ওই ঘর থেকে বেরিয়ে আসে আর দেবসেনা আটকে পড়ে। ঘরের ভিতরে নিশ্চয়ই ও কোনো যজ্ঞ করছিল, সেখান থেকেই আগুন লেগেছে। সেই দিন আমি দেবসেনাকে নিয়ে মজা করলাম বলে তুমি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বললে, আর আজ এই মাধবীর জন্য দেবসেনার বড় কোনো ক্ষতি হতে পারত। এখন কি করবে? তাছাড়া তুমিই বা কি করতে পারো? ওকে তো তোমার বাবা নিয়ে এসেছে, তুমি কি কিছু করতে পারবে বলো? বাবা ওকে এই বাড়িতে নিয়ে এসেছে বলে আমি কি ওকে ছেড়ে দেবো নাকি? ছাড়ব না। ওর জন্য আজকে আমার এই একমাত্র মেয়ের বিপদ হয়েছে, ওর এই বাড়িতে থাকার দরকার নেই। আমি এক্ষুনি গিয়ে বাবার সাথে কথা বলছি। আরে আমার কথা শোনো। বাবা, তুমি তো জানো যে দেবসেনার আজকে আগুন থেকে কত বড় বিপদ হতে পারত। হ্যাঁ বাবা, চিন্তার বাইরে সবকিছু ঘটে গেল, কিন্তু আমাদের কপাল ভালো। এই যে দেবসেনার কিছু হয়নি, ও বেঁচে গেছে। এটা মোটেই নিজের থেকে হয়নি, তোমার জন্য হয়েছে। এটা তুমি কি বলছো বাবা? ওই মাধবীকে এই বাড়িতে এনেছো সেই কারণেই হয়েছে। আজকের পর ওই মাধবী আমাদের বাড়িতে থাকবে না। রাগ করো না অরুণ, ওকে আর একটা দিন এখানে থাকতে দাও, তারপরে ও চলে যাবে। ও তার মানে তুমি আমার কথা শুনবে না? ও আমাদের বাড়ির কেউ না এটা ঠিক, কিন্তু আমাদের স্বামীজির বোন। ঠিক আছে বাবা, ওই মাধবী এখানে থাকুক, আমি আমার মেয়ে দেবসেনাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তোমার কাছে ওই মাধবী গুরুত্বপূর্ণ, কিন্তু আমার কাছে আমার মেয়ে। অরুণ দাঁড়াও, দাঁড়াও আমার কথা শোনো। গঙ্গা, দেবসেনাকে তোলো আর তুমিও তৈরি হও, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাবো। যেতে হবে, তুমি কিচ্ছু বলবে না, আগে গিয়ে দেবসেনাকে তোলো। এত কিছু হবার পর এই বাড়িতে থাকা সম্ভব নয়। শোনো, তাড়াহুড়ো করো না, একটু চিন্তা করে দেখো। তুমি না আসতে চাইলে এসো না, কিন্তু আমি আর এখানে থাকবো না। বাবার কাছে ওই মাধবীর গুরুত্ব বেশি, আমার কোনো গুরুত্ব নেই। আমার কথা শোনো, আমার কথা শোনো, আমার কথাটা শোনো। ভৈরবী, অরুণ মাধবীকে বের করে দিতে বলছে, আমি রাজি না হওয়াতেও রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে। তুমি যেমন করেই হোক অরুণকে আটকাও। তুমি চিন্তা করো না ভৈরবী, অরুণ গঙ্গার সব কথা শোনে, তোমার কথাও ঠিক শুনবে। সেই জন্য তুমি তাড়াতাড়ি যাও, ওকে আটকাও। ঠিক আছে,
আপনার ছেলেকে বাড়ি ছেড়ে চলে যাওয়া থেকে আমি আটকাবো, কিন্তু আপনাকে আপনার কালচক্রটা এক্ষুনি দিতে হবে। ও কি হলো, পারবেন দিতে? কি ভৈরবি, এটা কি কালচক্রের কথা জিজ্ঞেস করবার সময়? আগে যাও, ও বাড়ি ছাড়ার আগে ওকে আটকাও, তারপরে এই সব কথা হবে। আমি এখন মহল ছেড়ে গেলে কালচক্র খুঁজে পাবো না, এই রাজশেখরের জন্য না হলেও আমার নিজের জন্য অরুণকে আটকাতেই হবে। গঙ্গা, তুমি কি যাবে নাকি? এক মিনিট দাঁড়াও, আসছি। যাও যাও, ওকে আটকাও। আরে যাও যাও, শোনো। শোনো, আমার কথা শোনো, আমি তো মাধবীকে বাড়ি থেকে বার করতে বলেছিলাম, এখন আমরা কেন বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি? এটা তো আমাদের বাড়ি, সেই জন্যই বলছি। বাড়ি ছেড়ে যেতে হবে না আমাদের। বাবা শিখিয়ে পাঠিয়েছে, আর বাবার কথা শুনেই তুমি আমাকে আটকানোর চেষ্টা করছো। তাহলে তুমি এখানে থাকো, আমি আর আমার মেয়ে এখান থেকে চলে যাচ্ছি। তোমার বাবা বলেছে বলে আমি বলছি না, কি একজন বাইরের লোক আমাদের বাড়িতে থাকবে তার জন্য তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছ, এটা আমি মানতে পারবো না। তাছাড়া ওই মাধবী ভালো নয় তা জেনেও তোমার বাবাকে একা ছেড়ে তুমি চলে যাচ্ছ, এটা ঠিক নয়। আমার কথাটা একটু শোনো, তুমি বাড়ি ছেড়ে যেও না। আমার মেয়ে যদি এখানে থাকে তাহলে ওর আরো বিপদ হতে পারে। আমি দেবসেনার কিচ্ছু হতে দেব না। আমি দেবসেনাকে এবার থেকে সবসময় চোখে চোখে রাখবো, তুমি বাড়ি ছেড়ে যেও না। না গঙ্গা, আমরা অন্য কোথাও চলে গেলে সেটাই দেবসেনার জন্য ভালো হবে। আচ্ছা, তোমার কি আমার উপর একটুও ভরসা নেই? এসব কেন এখন জিজ্ঞেস করছো? বলো, তোমার আমার উপর ভরসা আছে কি নেই? ওরে গঙ্গা, তাহলে আমার সাথে এসো। কোথায়? এসো। আরে গঙ্গা, কোথায় নিয়ে যাচ্ছ? গঙ্গা, গঙ্গা, উত্তর দাও আমার কথার। আমি এই পুজো করা ঢিপির সামনে দাঁড়িয়ে দিব্যি করে বলছি, দেবসেনার কোনো রকম কোনো বিপদ আমি হতে দেব না, আমি কথা দিচ্ছি। আমি এই শপথ করলাম। সব দিব্যি নেওয়ার পরেও আমাকে বিশ্বাস করছো না? আমি তোমায় বিশ্বাস করি গঙ্গা, কোনো রকম প্রমাণের আমার প্রয়োজন নেই, কিন্তু বাবার কাছে তো মন্ত্রশক্তির গুরুত্ব আর মাধবের গুরুত্ব আমাদের থেকে অনেকটা বেশি। এই বিষয়ে তুমি আর কি করতে পারো গঙ্গা? মাধবী অনেক মন্ত্রতন্ত্র জেনে থাকতে পারে, কিন্তু আমি কে জানো? আমি নাগ মাতার ভক্ত। কোনো বিপদ আসলেও নাগ মাতার আশীর্বাদ থাকলেই তা ঠেকানো সম্ভব। তুমি দেবসেনাকে নিয়ে আর চিন্তা করো না, মাথা ঠান্ডা করো, ভেতরে চলো। তোমার গঙ্গা বলছে, ভেতরে চলো। ঠিক আছে গঙ্গা, আমার মন সায় দিচ্ছে না, তবুও তুমি বলছো বলে আমি থেকে যাচ্ছি। চলো।
দেবসেনা ঠিক আছে তো? হুম। এই ও এখানে বসে আছে কেন? কি হয়েছে দেবী, এত চিন্তা করছো কেন? আমাদের বাড়িতে যা সব ঘটছে সেই ব্যাপারেই তো বসে বসে চিন্তা করছি। আমরাও তো সেই ব্যাপারে কথা বলতেই এসেছি। এখন কথা বলে কি লাভ? কে একজনের জন্য আমাকেই আমার রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলল। দাদা কেন যে এইসব করছে, এইসব কথা দাদাকে আর কে জিজ্ঞাসা করবে? সবই আমাদের কপাল, আমাদের দুঃখ কেই বা শুনবে? শোনার কেউ নেই, এটা কেন বলছো? অরুণকে গিয়ে বলো না, দেখবে সব ঠিক করে দেবে। কি হবে কে জানে। কি পিসি, ঠিক কিসের কথা বলছো তুমি? বাড়িতে আগুন লেগেছিল আর সেখানে দেবসেনা আটকে পড়েছিল, সেটা কি তুই জানিস? হ্যাঁ, গঙ্গা আমায় বলেছে। এই অঘটনটা মাধবীর জন্য হয়েছে। হ্যাঁ অরুণ, ওই মাধবীর জন্য দাদা আমাকে আমার রুম থেকে বেরিয়ে যেতে বলল। মাধবীকে তোমার বাবা বেশি গুরুত্ব দিচ্ছেন। বাবা যা করছে আমার মোটেই ভালো লাগছে না। আমি বাবাকে বললাম যে মাধবীকে বাড়ি পাঠিয়ে দাও, কিন্তু বাবা তো ব্যাপারটা রাজি হচ্ছে না। কালকে রাগ করে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম, কিন্তু গঙ্গা আমায় যেতে দিল না। এই পরিস্থিতিতে আমি কি করব বুঝতেই পারছি না। মাধবীর থাকাটা আমার ভালো লাগছে না। অরুণ, মাধবীর ব্যাপারে তুমি কিছু করবে বলে ভাবলে চুপ করে চলে যাচ্ছ যে? মাধবী যতদিন এখানে আছে আমি কিচ্ছু করতে পারবো না পিসি। আরে শোনো না, অরুণ এরম বলছে কেন? হ্যাঁ, ও গেলে যাক, এখন আমরাই মাধবীকে বাড়ি থেকে তাড়াবো। আমি যা বলবো বলে ভেবেছিলাম সেটা তুমি বলে দিয়েছো। মাধবী যে আমাদের বাড়িতে থাকবে সেটা কোনোভাবেই মেনে নেব না, যে করেই হোক না কেন ওকে আমাদের এই বাড়ি থেকে তাড়াতেই হবে। কি করতে চাইছো সেটা বলো। কি করতে হবে সেটা পরে চিন্তা করব। প্রথমে আমাদের মধ্যে যে মনোমালিন্য আছে সেগুলো সব শেষ করে আমাদের এক হতে হবে। আমরা সবাই তো একসাথেই আছি, রাগ করলে ঝগড়া করি, রাগ কমে গেলে আবার এক হয়ে যাই, কিন্তু ওই মাধবী ওকে আমাদের কেউই পছন্দ করে না। আমরা সবাই এক হয়ে ওই মাধবীকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। হাত মেলাও, মেলাও। শপথ করলাম। কথা দিলাম, শপথ নিচ্ছি। ঢিবির মধ্যে যখন নন্দিনী বিজুকে আটকে রেখে দিয়েছিল তখন নিশ্চয় কিরণ ওর থেকে কালচক্র নিয়ে নিয়েছে। সেই জন্য আমাদের পুরনো দিনের গয়নাগুলো আপনার কাছে রেখে 1 কোটি টাকা চাইছিলাম। ঘটনা দেখার পর কালচক্রটা কিরণের কাছে আছে মনে হচ্ছে। সোজাসুজি ওকে গিয়ে জিজ্ঞেস করি। কিরণ, এই কিরণ, কিরণ দাদা, কি ব্যাপার এখানে? সরো দেখি ওদিকে। দাদা আপনি কেন কষ্ট করে এখানে এলেন? ডেকে পাঠালে আমিই তো চলে যেতাম। কিরণ কোথায়? বাইরে গেছে দাদা, কিছু দরকার আছে? সেদিন তুমি গয়নার বাক্সটা রেখে আমার কাছ থেকে টাকা নিতে চেয়েছিলে না, সেটা কোথায়? এখন কি করব, কিছু একটা বলে ব্যাপারটা সামলাতে হবে।